গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে, উঠে আয়ুষ্মিতাকে রেডি করে দিলাম, ও পড়তে চলে গেল আর উজ্জ্বল এখনো শুয়ে রয়েছে, ওকে ওঠাবো। আর উঠে না আমি আমার চাদরটা কালকে কেচে দিয়েছিলাম, কারণ আমার চাদরটা নতুন চাদর ছিল, ওটা ওই মেয়ের যখন কেক কাটা হয়েছিল কেকের টেবিলের ওপর দেওয়া হয়েছিল, কারণ লাল কালার ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল, ওই জন্য আর কি ওটার মধ্যে কেক ভর্তি হয়ে এমন ভাবে ভর্তি হয়ে গেছিল না, ওটা কালকে সকালে কেচে দেওয়া হয়েছিল, ওটা মা কেচে দিয়েছিল। তো কেচে মেলা হয়েছে, এখনো শুকিয়েছে কিনা জানি না, প্রচন্ড ঠান্ডা পড়েছে। দেখলাম একটা চাদর মা মনে হয় বের করেছে সকালে, এটাকে গায়ে পেঁচিয়ে নিয়েছি। আর আজকে বাড়িতে সেরকম একটা রান্নাবান্না নেই, কালকে বলেছিলাম যে আজকে স্পেশাল কিছু, তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি একটু পরে। আর এখন ওকে আগে উঠিয়ে নিই, উঠিয়ে রান্নাবান্না করি, ওকে রেডি করিয়ে নিই। ও যদি যেতে চায়, কারণ আগের দিন তো ওই হুইল চেয়ারে বসেছিল, সেদিন না ওর কষ্ট হচ্ছিল, বলছে যে এখন আর হুইল চেয়ারে না অনেকক্ষণ বসে থাকতে পারি না, তো যদি যেতে চায় এই বাড়িতে নিয়ে যাবো, আর যদি না যেতে চায় ওর খাবার নিয়ে আসা হবে। তো কালকে তো ওদের টেবিল চেয়ার সব আর কি ওরা নিয়ে চলে গেছে, আর আমাদের একটা টেবিল ছিল সেটা পাতা হয়েছে, আর চেয়ারগুলো যেহেতু খাওয়া হয়েছিল, আর এই যে ওই কড়াইটার বদলে আর একটা কড়াই দিয়ে গেছে, যাতে এখানে ওই 3-4 কিলো 5 কিলো মতো ধরো মাংস ধরে। আর এখানে ওভেনটা রেখে গেছে, কারণ ওই বড় কড়াই না হলে না দুটো তিনটে কড়াইতে মাংস রান্না করার টেস্টও আলাদা হয়ে যায় আর ভালো লাগে না, ওই জন্য আর কি এই কড়াইটা আবার দিয়ে গেছে, আর তার সাথে ওভেনটা রেখে দেওয়া হয়েছিল। সকালে আমাদের মনে হয় সেদ্ধ ভাত হবে না আমার? হ্যাঁ, ওই আলু সিদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি, কারণ আলু সিদ্ধ করব না, আলু পরীক্ষা আছে তো। হ্যাঁ, ভাতা করব, আর তরকারি আছে, ডাল আছে, মাছের ঝোল আছে, আর কটা আলু ভাজা করি, সকালে খাবারটা হয়ে যাবে, আর দুপুর বেলায় তো রান্না লাগবে না। আজকে কি আছে বলতো? আজকে বড় ছেলের বিবাহ বার্ষিকী, সেই আর কি, মানে সেরকম কিছু মানে অনেক বড় করে কিছু করা হবে না, ওই আমরা বাড়িতেই, বাড়িতেই আর কি যেরকম হয় আমাদের ঘরোয়া মতে আর কি যেরকম হয় ছোটখাটো, ওই সবাই মিলে একটু আনন্দ করা এই দিনে, ওদেরকে মানে আর কি ইসে করা, এতে উনি যা। আর আমাদের আগের দিন না বেশ অনেক কিছু বেঁচে গেছিলো, পাঁপড় টাপড় বেশ অনেক কিছু, সেগুলো আর কি বেকার বেকার ঘরে রেখে দিলে নষ্ট হবে, তো ওগুলোই আজকে আজকে কাজে লাগিয়ে দেওয়া হবে। টমেটো, তারপরে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে চাটনি হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আর কি পাঁপড় পাঁপড় ভাজা হয়ে যাবে, তারপরে মশলাপাতি বেশ অনেক কিছু ছিল, সেগুলো সব নিয়ে এখন ওই বাড়িতে মা চলে যাবে, আমি একটু পরে যাচ্ছি ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে, তারপরে যদি ওদিকে রান্নাবান্নার একটু যোগাযন্ত্র করে না দিলে দিদি একা একা পারবে না। তো সেই আর কি, মানে মিলেমিশে সবাই মিলে রান্না করে নেবো, আর আমি মাকে বলে দিয়েছি যে দিদিভাইদের বলে দিও একটু সকাল সকাল চলে আসতে, হাতে পাতে সবাই মিলে করে নেবো। তো উজ্জ্বলকে বাথরুমে বসিয়ে দিয়ে এদিকে আমার সব হয়ে গেছে মোটামুটি, এই যে বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, ঘর মুছে ফেলেছি, তারপরে এই জায়গাটার কালকে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, এই জায়গাটা কালকে রাতে বসে বসে গুছিয়েছি তোমাদের সব কিছু দেখানো হয়ে যাওয়ার পর, আর এই ঘরটাও ঝাড়পুচ করে মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর কালকে আরও একটা অনেক বড় কাজ করেছি, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে নিই, কারণ এই কাজটা না করতে পারলে না শান্তি হচ্ছিল না। এই যে জামা কাপড়, কোয়েলেরটা শুধু ধরতে পারেনি, ওরটা আর কি কোথায় কী আছে আমি হাত দিলে না ও খুঁজে পাবে না, ওই জন্য ওরটা আমি হাত দিইনি। এইখানে যত আমার আর মায়ের শাড়ি আছে সব এর মধ্যে, এই যে এরকম কিনেছিলাম অনলাইন থেকে, তো এর মধ্যে রেখেছি, রেখে সব এখানে রেখে দিয়েছি যাতে খুঁজতে আর অসুবিধা না হয়। তো এই কাজটা কালকে করেছি, আর দাঁড়াও আর একটা দেখাচ্ছি। আর আমাদের আলমারিটাও কিছুটা গুছিয়েছি, ফাঁকাও করেছি, এই যে এখানে সব, ওই যে আমার জামা কাপড় রয়েছে, নাইটি থেকে শুরু করে কুর্তি সব কিছু, কিছু কিছু জিনিস বাদ দিয়েছি, আবার কিছু কিছু বাদ দিতে হবে, সেটা পরে আরেকবার ধরবো। আর এখানে মেয়ের জামা কাপড় রয়েছে, এগুলোর মধ্যে সব পুরনো নতুন যা যা সব কিছু রয়েছে, শীতের জামা কাপড় রয়েছে, তারপরে ওই নিচে আমার কিছু নাইটি টাইটি রয়েছে, এখানে উজ্জ্বলের কটা প্যান্ট এগুলো রয়েছে, আর এই পাশটা একটু পরিষ্কার করেছি, কারণ এখানে আমাদের শীতের জামা কাপড়গুলো রাখবো, আর এই নিচটাতেও মানে এই জায়গাগুলো তো একটু পরিষ্কার করতে হয়েছে, না হলে শীতকালে না জামা কাপড় কম্বল এগুলো ভাঁজ টাচ করে ঢোকানো জায়গা পাওয়া যায় না, এগুলো সব ভর্তি ছিল, তো অনেক বুদ্ধি করে শাড়িগুলো ওই আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর এইখানটায় এই ফাঁকা করে দিয়েছি। করা হয়ে গেছে, গরম গরম এক কাপ চা না খেলে হয় বলো তো? আর এখনো মিস্ত্রি দাদারা কাজে আসেনি, মানে ওই রঙের দাদার, মিস্ত্রি দাদার কাজ তো কবে শেষ হয়ে গেছে, বারবার ওই একই কথা বলে যাচ্ছি, মিস্ত্রি দাদারা রঙের দাদারা কাজে আসেনি এখনো, এটা কিন্তু ঠিক। তো আমাদের ওই রং এক কোট করা হয়েছিল, আর এক কোট আজকে করা হবে, আজকে যে আরো রং বাকি ছিল আনার, তো সেটা আর কি আজকে আনা হবে, প্রায় 10 লিটার মতো রং এখনো আনতে হবে,
তো ওটা আনলে মোটামুটি দু তিন দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কারণ রং তো অনেক তাড়াতাড়ি হয়। তারপরে ওই যে বলেছিলাম যে আর্টটা করব, সেটা বললো যে করে দেবে, ওইটার ফাইনাল হয়ে গেছে ডিজাইন, তোমাদেরকে দেখাবো পরে, আজকে না দেখাতে পারলেও কালকে দেখাবো। আর এই টেবিলটা হয়ে বেশ ভালো হয়েছে, আমাদের একটা নতুন ডাইনিং টেবিল হলো, এখানে বসে বেশ খাওয়া টাওয়া যাবে। আজকে সকালের আমাদের সব থেকে ভালো মেনু ডাল করেছিল কালকে, সেই ডাল রয়ে গেছে, আর এই যে তার সাথে আলু ভাজা, একটু লঙ্কা দিয়ে ঝালঝাল করে করবো। আর আমি এদিকে মালুটা ভাজতে থাকো, কোয়েল খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে, আর আমাদের আয়ুষ্মিতা ওর সামনে পরীক্ষা নিয়ে টেনশন নেই, যাই হোক তবুও আর কি পাস তো করবে আমি এটা জানি, যেহেতু ওর বই মোটামুটি সবই শেষ। কি পড়বে ও এখন নিজে খুঁজে পায় না, ওমা কি পড়বো, ওই জন্য গল্পের বই, ইংলিশে যে বইগুলো স্টোরি বুকস ওগুলো এখন বসে বসে বই পড়ছে, আর মোটামুটি সবই ওর পড়াটা পুরো বই, ওর যেখান থেকে ধরবে সেখান থেকেই ও মোটামুটি পারবে, সবই ওর মুখস্থ। তো চলো স্নানটা করিনি তারপরে কথা হচ্ছে, স্নান করে আমি স্নান করে রেডি হয়ে নিই জামা কাপড় পরে, তারপরে ওই বাড়িতে যখন যাবো দিদি ভাইরা আসুক তারপরে কথা হবে। তো যাই হোক আমি এখানে রেডি হয়ে গেছি, আয়ুষ্মিতা এসেছিল, ওকে আবার স্নান করে দিয়েছি, ও কিছুতেই আজকে এই বাড়িতে খাবে না যেটি বাড়িতে গিয়ে খাবে, তো ওই বাড়িতে আর কি দু চার কাল যা ভাত খেয়েছে এসে বলছে যে আর আমি খাবো না, তাই বললাম ঠিক আছে যাই হোক। তো আমি একটুখানি আজকে কুর্তি পরেছি, শাড়ি আর পরলাম না, একবার ভাবছিলাম যে শাড়ি পরি, ও বা কি রোদ, তারপরে আবার ভাবলাম যে না শাড়ি পরে আর ইসে নেই অসুবিধা হয় সামলাতে, ওর থেকে একটা কুর্তি পরে নিয়ে এই একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি ব্যাস। আর উজ্জ্বল উজ্জ্বল মনে হয় পরে যাবে, এ তুমি পরে যাবে না এখন যাবে, পরে দেখছো বলছে কি একটা প্যাকেট নিয়ে যাও কষা মাংসটা আমার জন্য প্যাক করে নিয়ে আসবে, আমি বলছি কেন এটা কি কোনো নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি না কিছু প্যাকেট নিয়ে আসতে হবে, আমি বেরোচ্ছি মানে নেমন্তন্ন টিফিন বক্সে করে নিয়ে আসবো থালা বাটিতে করে নিয়ে আসবো, ঠিক আছে চলো জানলাটা দিয়ে যাও, হাওয়া লাইটটা জ্বালিয়ে জানলাটা দিয়ে যাও, ওইটা না ওইটা সবাই ওই বাড়িতে, দিদি ভাইরা এখনো এসে মনে হয় পৌঁছানি, বারোটা নাগাদ হয়তো আসবে, কারণ ছেলেটার একটুখানি জ্বর জ্বর এসছে, তো তো ওই জন্য আবার চল আমি অলরেডি আগে ভাগে গিয়ে বসে থাকি, দেখি কি কাজ বাজে রয়েছে। মশলা টসলা সব সকালবেলা আমি আদা কুটে দিয়েছি, মা আর রসুন টসুন এগুলো সব ছাড়ানো হয়ে গেছে, মা মশলা কুটে নিয়ে মা চলে গেছে অলরেডি, মানে মশলা বাড়ি থেকে করে দেওয়া হয়েছে, বাড়িতে শুধু এখন রান্না বান্না হবে। তো এসেই দেখছি এখানে আর কি পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের, আগে অলরেডি ডাল হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে, তো মেনু অনেক কিছু নয়, একদম সিম্পলের মধ্যে মাংস রয়েছে, ডাল রয়েছে আর ডালের সাথে ভাজা রয়েছে, চাটনি ব্যাস এইটুকুনি আর কি। তো চাটনিটা পরে করা হয়েছে, আর এখানে দেখো এই যে আমি এবার মশলাপাতি সব দিয়ে দিচ্ছি, আর দিদি এদিকে গরম মশলা গুঁড়ো করছে যত সম্ভব, হ্যাঁ দিদি এদিকে গরম মশলা গুঁড়ো করছে, আর আমি গেলাম গিয়ে দেখছি যে মা এদিকে নাড়াচাড়া করে রান্না করছে, তো মাকে বললাম তুমি সরো আমি করে দিচ্ছি, তো সমস্ত মশলাপাতি তো বাড়ি থেকে পেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, এবার ওই সমস্ত কিছু দিয়ে তারপরে আর কি মাংসটা ভালো করে কষাতে হবে, আর মা আবার এখানে মাংসের থেকে চর্বিগুলো তুলে রাখছে, বলছে যে গলে যাবে, আর একদম সলিড মাংসই ছিল, চর্বি খুব একটা বেশি ছিল না, ওই জন্য দু তিনটে মতো ছিল মা তুলে রাখলো। তো আজকের একটা অনেক স্পেশাল দিন, যাদের দুজন মানুষ তারা হচ্ছে গিয়ে দাদা আর দিদি, তো তোমরা সবাই আমার দাদাকে আর দিদিকে একটুখানি উইশ করে দিও, হ্যাপি অ্যানিভার্সারি বলে দিও, তাহলে ওরা যখন কমেন্টগুলো দেখবে আরও অনেক খুশি হবে। আর এই দিনটা সবার কাছে অনেক স্পেশাল, যতই তোমাদের বিয়ে অনেক অনেক বছর পুরনো হয়ে যাক না কেন এই দিনটা অনেক স্পেশাল হয় সবার কাছে, তো সেটাকে আরও একটু সবাই মিলে স্পেশাল করার জন্য এই দিনটা সবাই মিলে সেলিব্রেশন এই আর কি। তো প্রত্যেক বছরই করা হয় ছোটোখাটো করে, তো এবার মনে হলো যে না একটুখানি অন্যরকমভাবে করা যাক। আর এই দেখো এখানে যে মাংস ভালো করে কষে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি পরে জল দেবো, তো গরম জল দিলে মনে হয় ভালো হবে, ওই জন্য গরম জলটাই দেওয়া হবে। মাংস তখন থেকে কষছি কিন্তু মাংসের চড়বর চড়বর আওয়াজ হচ্ছে না মা, কেন কেন কি জানি, তাহলে কি মাংস টপি দিয়েছে, আমি একবার নাড়াচ্ছি মা একবার নাড়াচ্ছে, দুজনে দুটো খুন্তি নিয়েছে, নাড়তে রয়েছে নাড়তে রয়েছে, আমার তো হাতে আজকে কষ্ট করে যাবে, খুন্তিটা তো ঠিকঠাক না, খুন্তি যদি একটা বড় খুন্তি হতো তাহলে ভালো হতো, ওটাই হয়ে গেছে সমস্যা, এই ছোট বড় করাই ছোট খুন্তি তো নাড়তে নাড়তে নিচে লেগে যাচ্ছে, আর একটু কষিয়ে মা ওদিকে জল গরম বসিয়ে দিয়েছে ওই যে ওখানে জলটার মধ্যে দিয়ে
বুঝে দাও কতটা লাগবে। আরো লাগবে উঠবে সেদ্ধ হবে না ওটাই লাগবে। দাঁড়াও 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 আগে দিয়ে না দিয়ে দাও। আলোর কেমন যেন মাংসটা কালো কালো লাগছে না দেখতে, আলোর জন্য নাকি? দুজনেই এক জামা পড়েছে, আমি একটু দেখাই। বাবা কি সুন্দর লাগছে ওমা তোমার এইটা, এটা কি হলো? এটা জানবেন এইভাবে পড়তে নেই দেখিয়ে। এবার ভালো লাগছে দেখো তো কত সুন্দর লাগছে এবার দেখেছো? মাংস কষা হয়ে গেছে, মাংসের মধ্যে জল দিয়ে আসলাম, আমি তুমি ছাদে আসলাম, এখনো পর্যন্ত কেউ আসেনি, দিদি ভাইরা আসেনি তো, ভালো লাগছে না, আসলে ভালো লাগতো, একটু গল্প গল্প করতাম সবাই মিলে, আনন্দ করতাম, আর দিদি ভাইরা আসলে তো জানোই যে মজাই অন্যরকম সবাই মিলে। তো ছেলেটার শরীরটা খারাপ, ওর হঠাৎ করে না জ্বর চলে এসছে, ওই জন্যই আর কি প্রবলেম। একবার বাড়িও যেতে হবে, পেস্তা রয়েছে, উজ্জ্বল রয়েছে, তো যাই হোক দাদাও, দাদা রয়েছে বাড়িতে, দাদা বললো যে অসুবিধা নেই আমার এই বাড়িতে একটু কাজও আছে, তো ভাইও রয়েছে আর পেস্তাও রয়েছে, আমি দেখে নেবো, তো ওই জন্য আর কি অত চিন্তা নেই। তারপরে কৌশিকদাও আর কি মেয়ের বার্থডের দিন এসেছিল, তো তারপরে মা বললো যে থাক একেবারে ওদের অ্যানিভার্সারিটা হয়ে যাক তারপরে বাড়ি চলে যাস, তো ওই জন্য কৌশিকদাদাও রয়েছে, কৌশিকদাদাও আর কি ওই বাড়িতেই রয়েছে, তো ওই জন্য আমি একটুখানি রিল্যাক্সে ঠান্ডা মাথায় এখানে আর কি বসতে পারছি। ফুল আনবো কিন্তু যেহেতু বৌদি নাও করতে পারে একটু লজ্জা লজ্জা লাগে, তো আমরা যেমন এক্সপার্ট হয়ে গেছি ক্যামেরার সামনে যে মালা বদল করবো সিঁদুর পরাবো, দিদি আমি আসার সময় বলছি এবার এবার আমি জানি ওটা করবে না যেহেতু লজ্জা পাবে, ওর জন্য আমরা আনিনি, তার জন্য আজকে যেভাবে হোক যেটুকানি করছি সেইটুকানি তোমরা ক্যামেরার সামনে দেখতে পারবে। হ্যাঁ ওই কেকানা হয়েছে, রান্না বান্না হচ্ছে, ওদিকে কণিকা মা সবাই খুনতি নাচছে, আমরা জানি না খেতে আসছো, আমাদের কি বলেছে বলো যে আগে আসবে, আমরা তো দেরি করে এসেছি, আর যেহেতু ছেলের আজকে একটু গাটা খুব গরম গরম তার জন্য দেরি করে এসেছি। এই যে দিদিও এসে গেছে, ওইদিকে এসে গেছি, সবাই এসে গেছি, বড় মা আমি এসে এসে গেছি, এখন এই যে বাবার বিয়ে দেখতে এসেছে, বাবার বিয়ে করবো তো দেখেনি, আজকে আজকে স্কুল যাইনি, বাবার বিয়ে দেখবে, বাবার বাবা মা বাবার কি বিয়ে হবে, বাবার বিয়ে করেছিল, মালা বদল হয়ে গেছে, দেখেছিলে ও মালা বদলটা দেখেছিল, মালা বদলটা দেখেছে, ওর বাড়ি থাকতে দেখে নিয়েছিল যে বাবার মায়ের মালা বদলটা হয়ে গেছে কিন্তু বিয়েটা হয়নি, আজকে বিয়েটা হবে। আমি কালকে রাতে ভেবেছিলাম এনে রাখবো কিন্তু ওই শ্যামনা করে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, এবার কি হয়েছে ওই কালকে বৃহস্পতিবার ছিল, সব দোকান মোটামুটি বন্ধ, এবার যে টোটোতে গেছি সেই টোটোতে আবার রিটার্ন এসেছে, এই জন্য কেকের দোকানে নামা হয়নি। সকালে ওই মাকে বলেছিলাম যে দিদিভাইদের বলো ফোন করে একটা কেক নিয়ে আসতে, তো ওই জন্য একটা কেক নিয়ে আসছে। আর ওদিকে রান্না আমাদের প্রায় হওয়ার পথে, এই যে আমাদের রাধুনি আজকে বড় রাধুনি, এক হাত দিয়ে বা হাত দিয়ে নেড়েই চলেছে, নেড়েই চলেছে, আমার থেকে ফাস্ট নাড়ছে মাংস কষার সময়, তো আমি একটু বাড়ির দিকে রওনা দিচ্ছি, একেবারে পেস্তাকে একটু দেখে আসবো, আর উজ্জ্বল যদি আসে ওকে নিয়ে আসবো, ও আমাকে আসার সময় বলে দিয়েছে কোনিকা মাংস কষা নিয়ে আসবে কিন্তু হয়ে গেলে, তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, মনে নেই যে তুলবো, তো ঝোল দেওয়ার পরে আর কি তুলতে হলো, মাংসটা একটু ফুটলো, মাকে বললাম যে আগে দু পিস তুলে দাও, আমি ওকে দিয়ে একটু মানে দিয়ে আসি খাইয়ে আসি, তো যদি আসে একেবারে নিয়ে আসবো আর নয়তো পরে আসবে দাদা নিয়ে আসবে, অসুবিধা নেই। তো আমি যাই একটুখানি পেস্তাকে দেখে, ওকে একটুখানি বাথরুম টাথরুম যদি করে একেবারে করে তারপরে আর কি পরে আসবো, একটুখানি পরে, মেয়ে রয়েছে ওটা নিয়ে চিন্তা রয়েছে, একবার অলরেডি পাথা খেয়েছে, মহারাজা এসে নিজের জায়গায় প্রস্থান করে গেছে, রাজাদের সব ছেলেটা ঘুমিয়ে পড়েছে গো, রাজাদের সব সময় দামি ভাবে কাজ করানো হয়, কাজ করানো হয়, কাজ করানো হয়,
রাজাকে কে কাজ করবে? রাজাকে কেউ নেই তো কার সাহস আছে রাজাকে নিয়ে কাজ করাবে? ও আসবে না, কিছুতে আসতে চায়নি। তারপরে বলছি কি আমার মাথাটা ঘুরছে, কোথাও আসার নাম শুনলে এই শুরু করবে। হ্যাঁ সত্যি কথা, কোথাও যাওয়ার নাম শুনলে হয় আমার মাথা যন্ত্রণা করবে, নয় আমার পেটে ব্যথা হবে, এরকম একটু আমরা ব্যামো আছে, একটু একটু ব্যামো আছে, কারণ যেতে ইচ্ছা করে না। ঘর কোনা মানুষ তো, এখন আর বেরোতে ইচ্ছা করে না। তা আবার কণিকা এখন দোকানা বড় বড় টিপ ধরে রেখেছে, এখন আমাকে নিয়ে টানাটানি করছে। কোথায়? হ্যাঁ কোথায়? ও বলা যাবে না, পরে তাড়াতাড়ি বললে তো হয়ে যায়। আমি এখন ভাই ঘরে আরামসে শান্ত পরিবেশে একদম ঠিক। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বিয়ে দেখলে হবে, বিয়ের নিমন্ত্রণ। না না চকলেট কেক তো ভালো হয়েছে, আমি নিয়ে আসলে জিনিসটা ভালো হবে। বিয়ে বিয়ে হবে বিয়ে। ওখানে উঠে বসে রয়েছিস কেন? কেক কাটিং পর্ব চলছে।
একটাও চাদর আসতে থাকবে না নে তোর বোতল নে থাক থাক সোনা খুঁজছে খাজানা রয়েছে ওখানে বাবা সোনা রয়েছে সোনা ওখানে এনে এনে বোতল নে বোতলটা নে তোকে ডাকিনি বাইরে রেখেছি ওটা ছেড়া যাবে না হ্যাঁ যতই চেষ্টা করবো ওটা ছিড়বে না যাই হোক বাড়িতে চলে এসেছি এসে তিনি তো আমি বারবার এসে দেখে যাচ্ছিলাম মা আসলো তারপরে মানে একজন যাচ্ছে একবার আসছে এই হচ্ছে ব্যাপার মানে ওকে পাহারা দেওয়ার জন্য যেহেতু একা একা বাড়িতে রয়েছে তো ওকে ছেড়ে দিয়ে আর কি ঘরের মানে ও ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল দরজাটা বাড়ি থেকে দিয়ে গেছিলাম ও বাবা আওয়াজ করিস না আর ঘাউ 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 যতক্ষণ না এসছি ততক্ষণ শুরু করেছে এবার আমি তো আসলে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি কিন্তু অন্য কেউ আসলে ঘরে ঢুকছে না বাইরে থেকে আর কি একটুখানি দরজা ফাঁকা করে দেখছে আর বাইরে দিয়ে ঘোরাফেরা করছে তো দিদি ভাইরা ওই বাড়ি ওই ঘরে রয়েছে মায়ের ঘরে সবাই ওখানে যে যার মতো যেখানে খুশি সেখানে শুয়ে টুয়ে করেছে আর আমরাও চলে আসলাম উজ্জ্বলও চলে এসছে এসে হাত মুখটা ধুয়ে এইখানে একটু গা দিলাম সবাই মাত্র তো আজকে দিনটা ভীষণভাবে কেটেছে সবাই মিলে যেটুকুনি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর আর আগামী দিনগুলো যাতে আমরা এইভাবে সবাই একসাথে কাটাতে পারি আনন্দ খুশি আনন্দ নিয়ে আর এটাই বলবো যে যে একটুখানি মানে একটুখানি জীবন আমরা যতটা জানি যে একটুখানি জীবন সেইটুকুনি জীবন যেন সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এইভাবেই আনন্দ করে সারাটা জীবন কাটাতে পারি সবাই যেন একসাথে এইভাবে মিলেমিশে থাকতে পারি এই আশীর্বাদ করো তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা।